নামাজ আদায় করে যারা ঘুষ খেয়ে পরের ক্ষতি করে তারা মুসলমানের কোন কাতারে পড়ে? প্রশ্নের উত্তর পেলে খুশি হব। ঘুষ দিয়ে চাকরি নেওয়া জায়েজ আছে কিনা? আসলে মসজিদে গিয়ে যে আমরা পাঁচ ওয়াক্ত সালাত পড়ি, আল্লাহ আকবার বলে আল্লাহর সামনে করজোড়ে দাঁড়াই, এটা আল্লাহর রহমত চাওয়ার জন্য আসছি মসজিদ। মুমিন বাইরে থাকে ফজলুল্লাহর অধীনে, মসজিদের ভিতরে থাকে রহমতুল্লাহর অধীনে। মসজিদে ঢুকতে সে বলে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, আল্লাহ মসজিদের বাইরে তোমার ফজল, তোমার অনুগ্রহ, তোমার শরীয়ত মেনে, তোমার হুকুম আহকাম মেনে সব কাজ মসজিদের বাইরে এতক্ষণ আঞ্জাম দিয়ে আসি, সকাল থেকে এই একটা পর্যন্ত মসজিদের বাইরে কোনো ঘুষ খাই নাই, কোনো মিথ্যা বলি নাই, কোনো ঠকাই নাই, কোনো মাপে কম দেই নাই, কাউকে মারি নাই, কাউকে গালি গালাজ করি নাই, কোনো অন্যায় করি নাই, এখন তোমার দিন পালন করে মসজিদে ঢুকছি, কিছু রহমত দাও আমারে। এইটা হলো দুই ইবাদতের কম্বিনেশন। একটা হলো ইবাদত তাআমুলিয়া, আচরণগত ইবাদত, বাইরের দুনিয়ার ইবাদত, পারিবারিক ইবাদত, ব্যবসায়িক ইবাদত, অফিস আদালতে ইবাদত, হ্যাঁ কৃষি ক্ষেত্রে ইবাদত, সব ক্ষেত্রে ইবাদত পূর্ণ করে মসজিদে গিয়া সামারিটা জানাচ্ছেন যে আল্লাহ তাআলা বাইরে আপনাকে পালন করে আসছি, এখন আপনি আমাকে একটু দয়া করেন। এখন যদি এমন হয় বাইরে সব পয়েন্টে আল্লাহ নাফরমানি করে আসেন, ঘুষ, সুদ, জিনা, ব্যভিচার, মিথ্যা, অত্যাচার, হেন পাপ নাই যেটা বাইরে করেন নাই, সমস্ত পাপ আচার করে এসে মসজিদে আসেন পুরস্কারের জন্য, অন্যায় করে, অত্যাচার করে, হুকুম লঙ্ঘন করে, পাপ আচার করে পুরস্কার পাওয়া যায়? যেই মুসলমান মসজিদে আল্লাহকে মানে, মসজিদের বাইরে কোন ক্ষেত্রে আল্লাহকে মানে না, সে তার মসজিদের সমস্ত ইবাদত বাতিল করে দিল। সে যখন এটা একটা হাদিস আছে ইবনে মাজাহ, সহি হাদিস, যে কিয়ামতের ময়দানে পায়ের সমান পুণ্য কর্ম নিয়ে আসবে, কামসালেতে হাজিবালেতে হামতাবিদান, মক্কা মদিনার সাদা পাহ পর্বতের মতো বিশাল বিশাল পণ্য নিয়ে আসবে, ফায়াজআলুহাল্লাহু আযজা ওয়া জাল্লা হাবান মানসুরা, আল্লাহ তাআলা এই পণ্যগুলিকে ধুলিকণার মতো উড়িয়ে দিবেন। সাহাবান রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, সিফহুম লানা জাল্লিহিম লানা, তারা কারা হে আল্লাহর রাসূল, একটু ক্লিয়ার করে আমাদেরকে জানান যাতে করে আমরা তাদের কাতারে না পড়ে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা ইন্নাহুম ইখওয়ানুকুম, ওরা তোমাদের ভাই, অমিন জিলদাতিকুম, তোমাদের মুসলিম জাতির অন্তর্ভুক্ত, ওয়া খুজুন মিনাল লাইল কামা তাখুজুন, রাতে যেমন তোমরা তাহাজ্জুদ পড়ো, কে রাতে কোরআন পড়ো, কোরআন পড়ো, এমন তারাও রাতের বেলা কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু তাদের দোষ হলো কি, ওলা কিন্নহুম ইযা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, কিন্তু যখনই আল্লাহর কোন হারাম তাদের সামনে আসে লোভ সামলাইতে পারে না, হারামটা তারা কইরা বসে। আপনি হারাম না ছাড়লে আপনার যত ফরজ ইবাদত আছে আল্লাহ তাআলা এগুলির ধুলিকণার মতো উড়ে দিবেন। সমস্ত ফরজ ইবাদত তখনই কবুল হবে, মসজিদের নামাজ তখনই কবুল হবে, তখন যখন নিবৃত ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে আপনি স্টার জলসা শুনবেন না, গান বাজনা শুনবেন না, নাচ গান শুনবেন না, নির্জনে গিয়া যখন আল্লাহর হারাম বর্জন করবেন, যেখানে আল্লাহ ছাড়া কেউ দেখে না, এখানে পাবলিক কেউ দেখে না, মসজিদে পাবলিক দেখে নামাজ পড়েন, নির্জন ঘরে কেউ দেখে না বলে দুনিয়ার সব শয়তানি বান্দরামি, নাচ ড্যান্স সব দেখতেছেন, সব হারাম করতেছেন, জিনা, চোখের জিনা, কানের জিনা, অঙ্গ প্রত্যঙ্গের জিনা লিপ্ত হয়ে যাচ্ছেন, যখনই যে হারাম সামনে আসে হারাম করছেন, আপনার ফরজ ইবাদতে কোনো কাজ হবে না। আজকে যখন এই মাহফিলে আসি, একজন আমাকে প্রশ্ন করলো, হুজুর যারা নাকি গান বাজনা শুনে তাদের কোনো ফরজ ইবাদত কবুল হবে না, আমি বললাম হ্যাঁ ঠিকই আছে, এই হাদিসটাই তো, এই হাদিসটাই তো, জুমা পড়ে, পাঞ্জগানা জামাত নামাজ পড়ে, তসবি তাহালিল সবসময় পড়ে, কিন্তু ঘরের দরজা বন্ধ করে এস্টার জলসা নিয়ে বসে আছে, এই লোকের এসব ইবাদতের কোনো দাম নেই। হারাম সামনে পেলে কি করেন,
ওইটার উপরে নির্ভর করবে ফরজ ইবাদতগুলি আপনার কি হবে। এটা একটা মূল সূত্র, হারাম না ছাড়লে ফরজ ইবাদত কবুল হবে না, হাবা মানসুরা, উড়াই দিবেন আল্লাহ তাআলা। ঘুষ দিয়া চাকরি নেওয়া যায় আছে কিনা একটু আগে তো শুনলেন, আর রাশি ওয়াল মুরতাসি কেলা হোমা ফিন্নার, সুদ যে ঘুষ যে দেয় আর ঘুষ যে নেয় দুইটাই কি জাহান্নামে যাবে। এখানে একটু ব্যাখ্যা আছে, অনেক সময় অনেক নিরীহ ক্যান্ডিডেট সে চাকরিটা পাওয়ার যোগ্য, ফার্স্ট ক্লাস ফার্স্ট ইন্টারভিউ তো ফার্স্ট হয়েছে সব তার ওকে, সে পরিপূর্ণ ফিট, কিন্তু যারা কর্তৃপক্ষ তারা 5 লক্ষ টাকা দাবি করতেছে। সে ফার্স্ট হইলো, রিটেনে ফার্স্ট, বাই বাই ফার্স্ট, সব দিক থেকে সে ফার্স্ট, তার পূর্ণ অধিকার চাকরিটা পাওয়া। এই সময় কর্তৃপক্ষ বললো 5 লক্ষ টাকা না দিলে চাকরি দেব না। ঘুষ চাইলো, কি চাইলো? ঘুষ চাইলো। এখন সে নিরুপায়, সে 5 লক্ষ টাকা না দিলে চাকরিটা হারাচ্ছে, তার জন্য এই ঘুষটা দেওয়া জায়েজ কিনা? ওলামায়ে কেরাম বলেছেন যেহেতু সে ঘুষ দিয়ে কোনো অন্যায় অধিকার নিচ্ছে না, অন্য কারো অধিকার আত্মসাত করছে না, তারই অধিকারটা যেটা তার বিনা পয়সায় পাওনা হয়ে আছে, কর্তৃপক্ষের উপরে ফরজ হয়ে আছে তাকে তার অধিকার চাকরিটা দিয়ে দেওয়া, কিন্তু তারা জুলুম করে তার কাছে টাকা চাচ্ছে, এই সময় যদি সে 5 লক্ষ টাকা দেয় তার গুনাহ হবে না। গুনাহ হবে কাদের? যারা নিয়েছে তাদের। আর যদি এই লোকটা পাস করে নাই, সে 3-4 নম্বরে তার রেজাল্ট, কিন্তু সে 5 লক্ষ টাকা দিয়ে 1 নম্বর যার রেজাল্ট হয়েছে তার ফলাফলটা সে, তার চাকরিটা সে যদি নেওয়ার জন্য 5 লক্ষ টাকা ঘুষ দেয়, তাহলে এই ঘুষ দাতাও জাহান্নামী আর যে ঘুষ গ্রহীতা সেও কি জাহান্নামী। এটা ওলামায়ে কেরাম এভাবে তাফসীরটা করেছেন। যাই হোক, তারপরেও যথাসাধ্য চেষ্টা করতে হবে যাতে 1 টাকাও ঘুষ দিতে না হয়। একেবারে আর কোনো উপায় নাই, নিরুপায়, ঘরে অনাহারে থাকতেছে, আমারও কোনো উপায় নাই, চাকরিটা না হলে আমার বিশাল সমস্যা, আমি ফার্স্ট, আমি পাওনাদার, এখন জালিমরা জুলুম করে টাকা চাচ্ছে, দিবেন? দিয়ে দেন, চাকরিটা নেন, কিন্তু আল্লাহর কাছে বলবেন, নিবৃত আল্লাহ তুমি মাফ করে দিও, আমার হকটা তারা অন্যায় করে আমার থেকে টাকা নিয়েছে, আমি কারো হক আমি নেই নেই, কারো হক নষ্ট করি না টাকা দিয়া, তুমি আমাকে ক্ষমা করে দিও। আশা করি আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, গুনাটা তাদের উপরে যাবে, কারণ গোটা দেশ তো এরকম করে ফেলছে, এখন চরিত্র নষ্ট হয়ে গেছে না আমাদের, টাকা ছাড়া কোনো চাকরি নাই, যতই ক্যান্ডিডেট ফার্স্ট হোক, সব দিক থেকে ফার্স্ট হোক, তারপরে টাকা ছাড়া চাকরি হয় না। তো এই জন্যই ওলামায়ে কেরামের তাফসীরটা আমরা সামনে নিয়ে আসি।